বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর এখন যাচ্ছি ঠাকুর ঘরে। হাতে রয়েছে ফুল, তোমাদেরকে দেখাতে পারছি না, তাও দেখানোর চেষ্টা করছি। এই যে ফুল রয়েছে, মিষ্টি রয়েছে, পুজো করতে যাচ্ছি। তো আজকে থেকে তো বৃষ্টি হওয়ার কথা, জানি না কি হবে। তো ছেলে এখন বেরোচ্ছে, ব্যায়ামে যাচ্ছে। আজকে তো রবিবার দিন, বিকেলবেলা ব্যায়াম হয় না, সকালবেলাতে গিয়ে করে আসে। রবিবারের সকালে জলখাবারে বানাচ্ছি লুচি আর ছোলার ডাল। তো ছোলার ডালটা নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ছোলার ডালে মোটামুটি 4-5টা সিটি দিলে পরে ডালটা ভালো করে সিদ্ধ হয়। তো ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর কুকারে 5টা সিটি দিয়ে তারপরে আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি ময়দাটা মাখছি। আর ময়ান দিয়েছি, এর মধ্যে দিয়েছি চিনি, নুন আর ঘি। এখন ভালো করে এটা মিশ্রণটা তৈরি করে তারপরে জল দিয়ে মেখে নিচ্ছি। যত মাখাটা ভালো হবে তত লুচিগুলো নরম তুলতুলে হবে, সেরকমভাবেই মেখে নিলাম। এদিকে ডালের মধ্যে ফোড়ন দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন নুন চিনি সমস্ত মশলাগুলো যা যা দেওয়ার দিয়ে এখন ডালটাকে আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো ডালটা আমার হয়ে গেছে, এখন লুচি ভাজবো। এই জন্য চাটু আর বেলনিটা বের করলাম। আর লুচি করার আগে বেগুনটাকে ভাজা করে নেব। বেগুনের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। আজকে তো সকাল থেকে কারেন্ট অফ হয়ে রয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট আসছে না, ঘরটা পুরো অন্ধকার। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুনটাকে নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আবার পরিষ্কার তেল দিয়ে তারপরে লুচিগুলোকে ভাজতে হবে। তো পরিমাণ মতন এখন তেল দিয়ে দিলাম। আমি আর শাশুড়ি মা সকালবেলাতে ভাত খেয়েছি, হাজবেন্ড আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। তো এই দেখো লুচিগুলো সব বেলা হয়ে গেছে, এবারে লুচিগুলো ভাজবো। আর ছেলে এসে খাবে বলেছে, আবার ছেলে আসার পর আবার বেলতে হবে, আবার ভাজতে হবে। তো প্রথমে হাজবেন্ডকে করে দিই। কড়াইয়ের তেলটা ভালোমতো গরম হয়ে গেছে, আর অনেকগুলো লুচি আমি বেলে নিয়েছি। তো একবারে বেলে নিলে আমার ভাজতে সুবিধা হয়। এখন লুচিগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি। আর লুচিও রুটির মতন যদি ফোলে না বেশ ভালো লাগে। তো এক এক সময় এক একটা রুটিও যেরকম ফোলে না, তো এক একটা লুচির ক্ষেত্রেও তাই হয়। তো এখন লুচিটা আমি একটা একটা করে ভেজে এখন থালার মধ্যে বেড়ে ফেলছি। আর এটা বেশিরভাগটাই করছি হাজবেন্ডের জন্য। তো এক থালা লুচি আমার ভাজা হয়ে গেছে। শাশুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি খাবে? একটা দুটো তো মানুষ খায়। বললো না, খাবো না। তো হাজবেন্ডকে দিচ্ছি, আর আমিও আমার জন্য তিনটে করে নিয়েছি। তো হাজবেন্ডের খাবারটা প্রথমে রেডি করে দিলাম। তো হাজবেন্ড তো খাওয়া শুরু করেছে, আর এই সমস্ত খাবার আমার হাজবেন্ডের ভীষণই পছন্দ। মানে লুচি, পরোটা, তেলে ভাজা টাইপের জিনিস সমস্ত কিছুই পছন্দ করে। তো শাশুড়িমা এখন স্নান করবে, আর আমিও বসে গেছি খেতে। এখন সকালে এ নিয়ে সেকেন্ড টাইম আমি খেতে বসলাম। বাইরে মেক করেছে, তাতে কি, আমাদের তো কোনো কিছু বন্ধ নেই। আমাদের সব কিছু করতে হবে, আমাদের রান্না করতে হবে, খেতে হবে, কারণ খিদে আমাদের পাবে। তো সমস্ত ঘরের কাজকর্ম এখন করছি, বিছানাও তোলা হয়ে গেল। আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, নিজেও খুব দেরি করে ঘুম থেকে উঠেছি, হাজবেন্ডও খুব দেরি করে উঠেছে, তার জন্য বিছানাটাকে এখন তুললাম। আর পিছনে গতকালের জামা কাপড়গুলো রয়েছে, ওগুলোকে ভাঁজ করা হয়নি, কিছুটা করেছিলাম, পুরোটা করা হয়নি। আর আজকে যা ওয়েদার খারাপ, এখন অবধি জামা কাপড় ছাদে মেলিনি, জানি না কি করবো। তবু টুকটুক করে এখন কি মেলে দিয়ে আসি, যা হয় হবে। সমস্ত জামা কাপড় ছাদে মেলে ফেলেছি, আর আমাকে নিচে গিয়ে এখন প্রথমে ঘর ঝাড় দিতে হবে। আর আজকে সমস্ত ঘরটাই ঝাড় দেবো, মানে আমি যেই ঘরে থাকি সেই ঘর, আর বারান্দা তো প্রতিদিন ঝাড় দিতে হয়, তারপরে রান্নাঘরটা, সিঁড়িটা, আর পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এদিক ওদিক করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তো ঘর ঝাড় দেওয়ার কাজটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি হয়ে এসেছে। আর চিপা চাপা কোনো জায়গাতে আমি বাদ দিই না, খুব ভালো করেই আমি যখন ধরি তখন ভালো করেই করি। আর দিনে একবার দুবার তিনবারও আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়। তো এখনকার মতন হয়ে গেল। গতকালের সমস্ত জামাকাপড়গুলো শুকায়নি, এক বালতি মতো রয়ে গেছে। মানে শুকনো বলতে এগুলোর মধ্যে জল নেই, কিন্তু টেনে গেছে, ছাদে মেলা যাবে না, কারণ ওয়েদার আজকে ভীষণ খারাপ। আজকেরগুলো তো মেলেছি, তারপরে ওগুলো একটুখানি টেনে গেলে পরে তারপরে ওগুলোও আনতে হবে, কিন্তু গতকালেরগুলো আর মেলবো না, গতকালেরগুলো এই ঘরের দড়িতে মেলে দেবো। তো এখন বালতিটা নিয়ে আসলাম, আর এগুলো মেলে মানে মোটামুটি ঘরের কাজ এখন হয়ে গেছে, তারপরে রান্নাটা বসাবো। ঘরের মধ্যে জামাকাপড় মেললে খুব একটা ভালো লাগে না দেখতে, তবে কিছু করার নেই, এই ঘরটাতে ফ্যান যেহেতু চলে জামাকাপড়গুলো এখানে মেললে পরে শুকিয়ে যায়, এই জন্যই মেলা। তো বর্ষার দিনে আমাদের তো কোনো উপায় নেই। ছেলে ব্যায়াম থেকে বাড়িতে এসে গেছে, ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছে, কারণ ও যখন বেরোচ্ছিল তখন আমি ছিলাম উপর দিকে, ছাতাটা আমি ওকে দিতে পারিনি। তো যাই হোক, ও বুদ্ধি করে যে নিয়ে গেছে এটাই অনেক, আসলে বুঝতে পেরেছে যে বৃষ্টি আসবে এই জন্যই নিয়ে গেছে। প্রোটিন তো খাবি, তুই কি লুচি খাবি নাকি রুটি খাবি? লুচি খেলে দুটো খাবো, রুটি দেবো।
তার লুচি দেবই না তোকে। আমার ছেলের পছন্দের খাওয়া বন্ধ হয়ে গেছে, লুচি খেতে ভালো লাগে তো তুলু? হ্যাঁ আগে বল ভালো লাগে কি না? এখন খাবো না। এসে ছেলে বলল যে প্রোটিন খাবে, এই জন্য প্রোটিন পাউডারের কৌটোটা, জল, তারপরে বোতল যেটা আমাদের করে বানিয়ে খায়, সমস্ত কিছু রেডি করে রাখলাম আর ওর মতো বানিয়ে খেয়ে নিয়েছে। এখন রুটি বানাচ্ছি ওর জন্য, তো চারটে মতো রুটি বানাচ্ছি। তো রুটি লুচি দুটো মিশিয়ে খাবে, আর দুটো লুচি খাবে বলেছে, তো এখন করে নিচ্ছি। একবার রুটিটা সন্ধ্যাবেলার জন্য করে নিলাম, এখন আমি কড়াই বসিয়ে দিলাম আর তেল তো দেওয়াই ছিল, তো লুচিটাও এখন ভেজে দিচ্ছি একেবারে। আজকে রান্না করছি গাটি কচু আলু দিয়ে তরকারি, ওটা গ্যাসের উপর বসানো রয়েছে। তারপরে দেখো অনেকগুলো বোতল রয়েছে, বোতলগুলোকে ভরতে হবে, মানে তার আগে ধুতে হবে, তারপরে ভরতে হবে, তারপরে সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন আছে সেগুলোকে মাছতে হবে, আর রান্না করব ডিম। আর আগের দিনে তিন পিস মাছ রয়েছে, ওই মাছ আর ডিম একসাথে করে যাই হোক একটা করে ফেলবো। তো এতগুলো কাজ এখনও আছে, আর আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন আড়াইটা প্রায় বাজে, কখন কি করবো জানি না। তোমাদের এক্ষুনি বললাম না যে সিঙ্কের মধ্যে প্রচুর বাসন রয়েছে, সমস্ত বাসনগুলোকে এখন মাজছি, এদিকে ডিমটাও আমার রান্না হচ্ছে। কাজের দিদিও আজকে কাজ করতে চলে এসছে, মানে আমার এতটা দেরি হয়ে গেছে, তো বাসনগুলো মেজে ফেলছি। কড়াই দুটো কড়াই বেরিয়েছে, একটা কড়াই আমি মেজে নিচ্ছি আর ডিমের কড়াইটা কাজের দিদি মেজে দেবে। তো এই দেখো কাজের দিদি এখন ঘর মুছছে, আর ওদিকে আমার ডিমটাও রান্না হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করছি। এদিকে দিদিও চলে আসবে রান্নাঘরের দিকে, তো এখন বাসনগুলো ধুয়ে ফেলছি। এতগুলো বাসন মাজা হয়ে গেল, ধোয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। স্নান করতে যাওয়ার আগে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, হাজবেন্ডের ভাতটাকে রেডি করেছি, ছেলের ভাতটাকেও মেখে দিয়েছিলাম, ওদিকে এখন ঢাকা দিয়ে রেখেছি একটা থালা দিয়ে। তো ছেলের এখন খিদে পায়নি, আসলে অনেক বেলায় খেয়েছে, তো তো বলল যে তুমি যখন খাবে তখনই খাবো। তো আমি স্নান করে সমস্ত কাজকর্ম সেরে নিই, তারপরে কাজকর্ম বলতে স্নান করে পুজোর ঘরের কাজকর্ম সেরে তারপরে যখন খেতে বসবো তখন ছেলে একসাথে খাবো। তো যাই, চুলো খুলে ফেলেছি দেখো। বাড়িতে যদি টুকটাক ফুল ফোটে না তাহলে ফুলের সমস্যা থাকে না, তো বাড়ির ফুল তারপরে কেনা ফুল সবই আছে, তুলসী পাতা সবই রেডি করে এখন আমি পুজো করছি। তো রেগুলারের পুজো যেরকমভাবে আমি আমার কাজকর্ম শেয়ার করি সেরকমভাবে আমি পুজোর ঘরের কাজটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমার গোপাল সেবা, সবার সেবা করা হয়ে গেছে, তো সবাইকে ভোগ নিবেদন করেছি। এই দেখো আমার মিষ্টি সোনাকে তোমরা। আজকে বিকেলে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যা ওয়েদার দেখা যাচ্ছে মনে হচ্ছে না বৃষ্টি থামবে, তো মনে হচ্ছে না যেতে পারবো। তবু যদি একটু বৃষ্টিটা ধরে তবে বেরিয়ে যাব। তো যাই হোক এবার নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করি। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া, এটা হলো ছেলের ভাত, সাথে রয়েছে ডিম, আর এখানে রয়েছে আমার ভাত, গাটি কচু আলুর তরকারি, ডিম আর বেগুন ভাজা। এই হলো আজকে আমাদের রান্না। আজকে বিকেলবেলা যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে, তো বৃষ্টির জন্য তো যেতে পারিনি, কি আর করা যাবে, আর বেরোতে পারলাম না। তো এখন বৃষ্টিটা একটু ধরেছে, তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপরে একটুখানি রেস্টও নিয়েছি। আজকে দারুণ দারুণ রেস্টটা হয়েছে, মানে একটু গরম লাগেনি, বরং আরো উল্টে ঠান্ডা লাগছিল। তো এখন চলে এসেছি চা করতে, সন্ধ্যা পুজো করে এসেছি, চাটা করে নিয়ে সন্ধ্যাবেলার চা করা হয়ে গেছে, চা এখন ছেঁকে নিচ্ছি। আর আজকে চাটা আমি খাবো অনেক দিন পরে বা অনেক বছর পরে বলা যায় রুটি দিয়ে। তো ময়দার রুটি করা হয়েছিল, সেই ময়দার রুটিতে ভালো করে চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে আজকে আমি রুটি খাচ্ছি। ঠাকুর ঘরের জামা কাপড়গুলো গোছাতে এলাম, যেহেতু গরমটা কমেছে কোনো প্রবলেম নেই, নয়তো আজকে যদি না গোছাই আস্তে আস্তে আবার কবে গরম পড়ে যাবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে গোছানো। এই জন্য এই জায়গাটাতে গোপালের জামা তো ভর্তি, তো সেগুলোকে একটু গোছাই, আর টুকটাক যা যা আছে একটুখানি গুছিয়ে নিই। রাত্রে অনেকটা কাজ আমি গুছিয়ে রাখি মাঝে মধ্যে এসে, তো আজকেও সেরকম করছি। বড় বড় জামা কাপড় খুব তাড়াতাড়ি ভাঁজ করা হয়ে যায়, কিন্তু ছোট ছোট জামা কাপড় গোছাতে একটু সময় লাগে। আর মিষ্টি সোনার জামা কাপড় তো সবই ছোট ছোট, এখানে মিষ্টি সোনার জামা কাপড়, তারপরে রাধারানী কৃষ্ণ ঠাকুরের সবার জামা কাপড়ই রয়েছে। তো রাধারানীর এই শাড়িটা খুবই সুন্দর, রানী আর ব্লুয়ের কম্বিনেশন, যেটা এই কালারের কম্বিনেশন দারুণ লাগে দেখতে। তো শাড়িটাও খুবই সুন্দর, পরলে পরেও খুব সুন্দর লাগে, তো শাড়িটা ভাঁজ করে রাখলাম। আর ধুতি যা যা থাকার সবই এখানে আছে, তো মিষ্টি সোনার জামাগুলোকে সব একটা ঝুড়ির মধ্যে করে, মানে রেগুলার যেগুলো পরে সেগুলো রেখে দিলাম এই যে, আর রেখে সমস্ত কিছু এই একটা যে র‍্যাক আছে র‍্যাকের উপরে রেখে দিলাম। তো মোটামুটি গোছানোর কাজ কমপ্লিট এদিকের, আর এখানে সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো, ধুতি, তারপরে মিষ্টি সোনার প্যান্ট, এই ঝুড়িটার মধ্যে রেখে এখানে রেখে দিলাম, মানে যেগুলো সবসময় ইউজ করানো হয়। এইদিকে সমস্ত জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবারে আরেক দিকে চলে এলাম, যেগুলো বের করলাম ওখান থেকে সেগুলো এবারে যেখানে যেখানে যেটা রাখার সেখানে রেখে দিচ্ছি। ছোটো ছোটো ব্লাউজগুলো রেখে দিলাম,
নিলাম কৌটোর মধ্যে বা বাক্সগুলোর মধ্যে। আর ধুতি শাড়ি যেগুলো বের করেছিলাম সেগুলো এখন এই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, কারণ বাইরে রেখে কোনো লাভ নেই, বাইরে রাখলে পরে সমস্ত ধুলো ময়লা সবসময়ের জন্য যেগুলো পড়ে সেটা পড়বে, যেহেতু কর্পূরের প্রদীপ প্রতিদিন জলে সে কালচিটা যে নোংরা সেগুলো জামা কাপড়ের মধ্যে ভর্তি হবে। তো এই কাটার যে পিসটা সেটাকেও রেখে দিলাম, ছোটো ছোটো অনেক কাপড়ের টুকরো আছে সেগুলোকে ভরে এখানে রেখে দিলাম। এখন সমস্ত কিছুটা গুছিয়ে ফেললাম, এদিকটা মোটামুটি হয়ে গেছে আর ব্যাগগুলো গোছানো হয়ে গেছে। মিষ্টি সোনাকে তো সন্ধ্যাবেলাতে শয়ন দিয়েছি, তো মিষ্টি সোনা এখন ঘুমাচ্ছে, এদিকটাও দেখো এভাবে গুছিয়ে ফেললাম। আর অন্যান্য কাজগুলো হবে না, কারণ এইসব কাজগুলো করতে প্রচুর সময় লেগে গেছে। আমি ভেবেছিলাম যে বাসনটা মাজবো, কিন্তু ঠাকুরের বাসনগুলো আর আজকে মাজা হলো না, তো আগামীকাল সকালবেলাতে যেরকম করে মাজি সেরকমভাবেই মাজতে হবে। তো ঘরটা তো গোছানো হয়ে গেলো, এটাই আমার মনের শান্তি। দেবী দুর্গার আগমন হতে চলেছে ধরণীতে, তো এই জন্য আমি দেবী দুর্গাকে বের করলাম। বের করে ওনাকে একটুখানি পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে এখন থেকে কিছুদিনের জন্য ওনাকে বাইরেই রাখবো। আর এখন যে কাজগুলো করছি সেগুলো দেবী দুর্গার আগমনের জন্যই, তো কিছু সাজগোজের জিনিসপত্র রেডি করছি। আর এখন থেকে যে সমস্ত কাজগুলো হবে মোটামুটি সবার বাড়িতেই ওনাকে আগমনের জন্য, তো আলমারিটাকেও আমি কিছু জিনিস বের করছি যেটাও ওনাকে আগমনের জন্য। সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ছেলে আর আমি আজকে পাপড়ি চাট খাবো, একটা আনতে দিয়েছি, তো ও অল্প খাবে আমি বাকিটা খাবো, এরকম একটা ব্যাপার। আগে যেমন আনলে পরে আমি অল্প খেতাম ও বেশি খেত, এখন তো সব উল্টো হয়ে গেছে, যেহেতু ও খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে করছে। দেবীর আগমনের জন্য কিছু জিনিসপত্র আমি বের করছি, মানে সাজগোজের জিনিসপত্র। এখানে রয়েছে টিপের পাতা, নাকের নথ, কানের দুল, একটা রয়েছে ল্যাকার, একটা রয়েছে স্ট্রেটনার, কিছু শাখা পলা, এগুলো অনিবার্য লাগবেই। আর রয়েছে কলায় পরার জন্য কিছু হারের কালেকশন। আর রয়েছে এখানে একটা শাড়ি যেটা গত বছরে আমার বাবা আমাকে দিয়েছিল, খুব সুন্দর শাড়িটা, আর এটা হলো 13 বছর আগের একটা কেনা শাড়ি। সমস্ত কসমেটিক্সগুলোকে আমি এখন ব্যাগের মধ্যে পুরে নিচ্ছি, না হলে আমার ভুল হয়ে যাবে, তো সমস্ত জিনিসগুলোকে পার্টে পার্টে করে রেখে দিচ্ছি যাতে আমার কোনোভাবে ভুল না হয়। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেল, এবারে আমাকে এই জায়গাটা গোছাতে হবে, তো এখন এই জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর ধুলো দেখো কাকে বলে, এই দেখো কত ধুলো পড়েছে এই জায়গাটা, কিন্তু 3-4 দিন পরপর আমি মুছি তা সত্ত্বেও এত ধুলো পড়ে। তো এই জায়গাটা কেন পরিষ্কার করছি সেটাও মা দুর্গার আগমনের জন্য, তো এখন মাকে এখানে বসাবো, এই জন্য এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, ফুলদানিটা রাখলাম, তারপরে দেবী দুর্গাকে এখানে বসিয়ে দিলাম। তো দেখো তো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে, একদম ঝকমকে হয়ে গেছে। এদিকে ছেলে ঠিক সময় মতো চলে এসেছে পাপড়ি চাটের প্যাকেট নিয়ে, তো এখন আমি আর ছেলে এখন বসে বসে খুব আমেজ করে জিনিসটা খাবো। তো ছেলে এখন টেবিলের উপর রেখেছে, তো চলো এটাকে সুন্দর করে গুছিয়ে পেটের মধ্যে নিয়ে নিই। তো প্রথমে গিয়ে ছেলেকে খাওয়াতে হবে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু খুবই ভালো। আর যেই দোকান থেকে এনেছে সেই দোকানের সমস্ত চাটি খুবই ভালো হয় খেতে, তো ছেলেকে দিলাম, তো ছেলেও খাচ্ছে, এবার আমিও খাবো। ঠান্ডা পেয়ে আমাদের মিমির মনে খুব ফুর্তি জেগেছে, তো মিমি আজকে সন্ধ্যার পর থেকে এত ফুর্তিতে আছে তোমাদেরকে আর কি বলবো। ও যা পারছে তাই কামড়াচ্ছে, মানে যেটা নিচে পাচ্ছে সেটা নিয়ে দৌড়াচ্ছে। ও দেখো কীরকম মুডে রয়েছে, একটা প্লাস্টিক রয়েছে আমার হাতে, এই প্লাস্টিকটাকে নেবে বলে কীরকমভাবে লাফাচ্ছে আর হা করে করে জিভ বের করছে, একটুও কামড়ানো মুডে নেই কিন্তু, ও পুরোপুরি খেলার মুডে রয়েছে। আর এই দুইজন তো মিমির এসব কাণ্ড দেখে ভয়ের চোটে গুটিয়ে রয়েছে, আর প্লাস্টিকটা দেখো ওদেরকে দেখাচ্ছে ওরা যে কী ভয় পাচ্ছে, আর একজন এদিকে একজন এদিকে, দুজনে প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে। আর মিমি আমার পিছন দিয়ে প্লাস্টিকটা নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, আর দুজনকে এখন একটুখানি আদর করে দিলাম, কারণ দুজন এতটাই ভালো আর কিছু বলার ভাষা নেই তোমাদেরকে, তোমরা তো সবসময় দেখো এদেরকে। রাত্রের ভাতটা গরম করবে বলে জল গরম করে নিয়েছি, এখন হাঁড়ির মধ্যে জল গরমটা দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটে উঠলে পরে তারপরে ওটাকে নামিয়ে ফেলবো। এদিকে প্রচুর জামাকাপড় গুছিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু বেশিটাই হাজবেন্ডেরই রয়েছে। নিচে খুব জোরে মোটর চলছে, তো ভাতের ধারে উপুর করেছি, এখন আমরা খেতে বসবো, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো এবারে খাওয়া দাওয়ার পালা। তো চলো এখন রাত্রি বাজে, এখন বাজে রাত্রি 11:15। এই দেখো আমি আজকে হেনা ভিজেছিলাম সকালবেলা, কিন্তু এত দেরি হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে, আমার হেনা আজকে আর মাখা হয়নি, আগামীকাল সকালে মাখতে হবে। তো এখন চেরি ম্যাক্সিকে ছাদে নিয়ে যাওয়ার পালা, আর ম্যাক্সি তো খাঁচা খুলতেই দৌড়, ম্যাক্সিকে এখন ধরে নিয়েছি, এবার ছেলে ম্যাক্সিকে নিয়ে গিয়ে খাঁচায় রেখে দিয়েছে, এবারে চেরিকে ওষুধ লাগানোর পালা, তো ওকে খাঁচা থেকে বের করে একটুখানি অনেক আদর টাদর অনেক কিছু করতে হয়, তারপরে ওকে ওষুধ মাখাতে হয়। তো ছেলে আর হাজবেন্ড এখন খুব ব্যস্ত ওকে ওষুধ মাখানোর কাজে, আর আমাকে ড্যাব ড্যাব করে দেখছে দেখো না। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি কোথায় থাকি, যদিও আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি আমি কোথায় থাকি, আমি থাকি ব্যারাকপুরে। আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে, এখন বাজে রাত্রি 11:30,
তো সবকিছু কমপ্লিট, এখন শুতে যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।